প্রিয় 2024-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মাধ্যমিকের ইতিহাসের 8 মার্কের, অর্থাৎ যারা 8 মার্কের প্রশ্ন নিয়ে চিন্তিত আছো তারা সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাও। কেননা আমি এই ভিডিওতে আমি তোমাদের 20খানা 8 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমি কিন্তু PDF সহ এবং উত্তর সহ দিয়ে দেবো। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে গিয়ে তোমরা কিন্তু চেক করলেই পেয়ে যাবে এই সম্পূর্ণ কোশ্চেনের উত্তরগুলোর হচ্ছে PDFটা, ঠিক আছে? তো আমি লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, সুতরাং কোনো চিন্তার কারণ নেই। আর যারা ওখান থেকে ডাউনলোড করতে পারবে না, তারা আমার যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করো। আমি ডেফিনেটলি বলে দেবো যে তোমরা কী করে এই PDFটা পাবে, ঠিক আছে? তো চলো বেশি আর কথা না বাড়িয়ে আমরা এবার দেখে নিই যে কী কী কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে? এছাড়া আমি অন্যান্য কিন্তু সমস্ত কিছুর PDF দিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও সেগুলোকে কালেক্ট করোনি অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো। দেখো তো এই 20খানা প্রশ্নের মধ্যে তোমরা প্রথম কী কী প্রশ্ন পাবে, প্রথম প্রশ্ন পাবে যে 19 শতকে বাংলা তথা ভারতের সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। দ্বিতীয় প্রশ্ন পাবে 19 শতকে বাংলা সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ গোষ্ঠীর অবদান। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বরে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। 5 নম্বর পাবে নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফল বা গুরুত্ব। এই তিনটেই আমি লিখে দিয়েছি, তোমরা তিনটেই পেয়ে যাবে। 6-এরটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল বা গুরুত্ব। 7 নম্বর পাবে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। 8 নম্বরে পাবে 19 শতকে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে তোমরা পাবে যে 9 নম্বরে যেটা আছে যে ভারতের জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। আর 10 নম্বর পাবে ভারতের জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের অবদান আলোচনা করো, ঠিক আছে? এইগুলো এর পরে আরও 10খানা কোশ্চেন পাবে, সেটা একটু দেখে নাও। এখান থেকে তোমরা 11 নম্বর প্রশ্ন পাবে বন্ধুরা বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। 12 নম্বর পাবে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে এর সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর 13 নম্বর পাবে ব্রিটিশ শাসনকালে বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। তার পরবর্তী কোশ্চেন 14 দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। 15 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল। 16 নম্বর প্রশ্ন বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এরপরে 17 দাগে তোমরা দেখতে পাবে যে ভারত ছাড়ো আন্দোলনে আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান আলোচনা করো। এই 20খানা প্রশ্নের তোমরা সম্পূর্ণ কিন্তু উত্তর সহ PDF সহ পেয়ে যাচ্ছ। তো একটিবারে প্রশ্নের উত্তরের যে কোয়ালিটিগুলো বন্ধুরা সেটা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের উনিশ শতকে বাংলা তথা ভারতের সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছুই, ঠিক আছে? সম্পূর্ণটা তো আমি কিন্তু তোমাদের পয়েন্ট ওয়াইজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখেছি। ভূমিকা থেকে শুরু করে তোমরা কিন্তু সমস্ত এই যে তো মূল্যায়ন সময় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন PDF, যারা এটা এইগুলো পড়ে যাবে মাধ্যমিক এবং টেস্টে তাদের কোনো চিন্তা করতে হবে না। আর যদি আপনি টিউশন টিচার হয়ে থাকেন তাহলে আমি আপনাকে অতি অবশ্যই বলবো আপনি এইগুলো নিয়ে আপনার স্টুডেন্টকে পড়ান। দেখবেন তারা কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, আপনার কমন নিয়ে কোনো টেনশান করতে হবে না, ঠিক আছে? তারপর দেখো 2 দাগে 19 শতকে বাংলা সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ গোষ্ঠীর অবদান। তো এইখানে উত্তরের কোয়ালিটি তোমরা দেখে নাও, ঠিক আছে? সমস্তটাই পয়েন্ট ভিত্তিক লেখা, কোনো হাবিজাবি লেখা নেই বা কোনো উল্টোপাল্টে কিছুই লেখা নেই, যতটুকু দরকার ততটুকু এখানে লেখা। যদি তুমি এই লেখাগুলোই লিখে আসতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু 8-এর মধ্যে 8 পেয়ে যাবে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তো এখানেও আমি অনুরূপভাবে খুব সুন্দর করে পয়েন্ট ওয়াইজ সব কিছু লিখে রেখে দিয়েছি, তোমরা দেখতে পাবে, ঠিক আছে? সুতরাং যারা PDF নিতে পারছো না, স্ক্রিনে দেওয়া নাম্বার অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের কিন্তু ডেফিনেটলি বলে দেবো যে তোমরা কী করে পাবে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। তো এখানেও আমি সুন্দর করে প্রত্যেকটা বিষয়কে পয়েন্ট ওয়াইজ এখানে তোমাদের সামনে লিখে দিয়েছি,
তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল্যায়ন অধ্যায়, আমি সব লিখে দিয়েছি ভূমিকা মূল্যায়ন প্রত্যেকটা প্রশ্ন। এবারে 5 নম্বরের প্রশ্ন, মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? অর্থাৎ নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ফলাফল এটাকে খুব ভালো করে করবে, ঠিক আছে? তো 5 জায়গায় দেখো সবগুলো এরকম সুন্দর করে করে লেখা আছে। যারা চাইছো যে ভালো রেজাল্ট করতে, যারা চাইছো ইতিহাসে লেটার পেতে, আমি বলবো, আর যারা 8 নম্বরের প্রশ্ন নিয়ে চিন্তিত আছো, ডেফিনেটলি তুমি এই হচ্ছে PDFগুলো করে যাও, ডেফিনেটলি তুমি কিন্তু কোশ্চেন কমন পাবে। এখানে দেখো চরিত্র আমি আলাদা করে লিখে দিয়েছি, যার যেমন প্রশ্ন আসবে সে তেমন লিখবে, ঠিক আছে? বৈশিষ্ট্যও লিখে দিয়েছি, চরিত্রও লিখে দিয়েছি। তারপরে হচ্ছে দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল গুরুত্ব, ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন এটা। তারপরে দেখো সমস্তটা পয়েন্ট ওয়াইজ লেখা আছে, সাঁওতাল বিদ্রোহের এখানে ফলাফল বা গুরুত্ব দেওয়া আছে, ঠিক আছে? তারপর 7 নম্বর প্রশ্ন, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, ঠিক আছে? এই কোশ্চেনও তোমরা PDF সহকারে বন্ধুরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এখানে দেখো সম্পূর্ণটা আমি খুব সুন্দর করে করে এখানে লিখে দিয়েছি। কোশ্চেন এখানে যা আছে এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তাদেরকে বলবো তুমি ডেফিনেটলি PDFটা পড়ে যাও, কমন তুমি পাবেই পাবে। এরপর দেখো 8 নম্বরে, 19 শতকে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো, এই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটাকে একদম স্কিপ করবে না। দেখো এখানে ভূমিকা থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর সহজসাধ্য ভাষায় লেখা আছে, তুমি একবার দুবার পড়লে কিন্তু সমস্তটা বুঝতে পারবে, ঠিক আছে? তার পরবর্তী কোশ্চেন দেখো 9 নম্বরে, ভারতের জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, ঠিক আছে? এখানে দেখো সমস্তটাও আমি ভূমিকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি লিখে দিয়ে রেখেছি, ঠিক আছে? PDFএর কোয়ালিটি তোমরা দেখতে পারো, একটা 3-4-এর বাচ্চারাও কিন্তু তারা ডিগ্রি এটা পড়তে পারবে, তার কারো কোনো অসুবিধা হবে না, কেননা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে সাজানো আছে। তারপর দেখো দেশপ্রেমের বিকাশে, ভারতের জাতীয়তাবাদের বিকাশে বা ভারতের জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের অবদান আলোচনা করো, তো এইখানেও তোমরা সম্পূর্ণটা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সুতরাং এখানেও আমি মূল্যায়ন অবধি সব ভূমিকা থেকে মূল্যায়ন সমস্ত প্রকার সব কিছু দিয়ে দিয়েছি। 11 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো, ঠিক আছে? আমি আর সবটাই দেখাচ্ছি না, তোমরা জাস্ট যারা PDF নিতে চাও অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো, কীভাবে পাবে আমি বলে দেবো। তারপর দেখো 12টা, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাবে সমস্তটাই পয়েন্ট ওয়াইজ এখানে লেখা আছে খুব সুন্দর সহসাধ্য ভাষায়। তারপর দেখো এখানে 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ শাসনকালে বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশের বিকাশ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? এখানে তোমরা পেয়ে যাবে এই প্রশ্নগুলো সব সুন্দরভাবে উত্তর পেয়ে যাবে। তারপর দেখো 14 নম্বরে আছে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও, এখান থেকে 14 নম্বর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সমস্তটাই তোমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর সহসাধ্য ভাষায় লেখা আছে, এটা একটু বড় আছে, পেয়ে যাবে সমস্তটাই তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো 15 দাগের কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর কী ভূমিকা ছিল, ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা দেখে নাও উত্তরের কোয়ালিটিগুলো। তারপর দেখো 16টা, বিশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, ঠিক আছে? তারপরে 17 দাগেরটা তোমরা পেয়ে যাবে, ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? অবশ্যই এগুলো করে যাবে, তো এরকমভাবে সুন্দর করে সবাই সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে। আমি কিন্তু হাতে লিখেছি যাতে তোমরা প্যাটার্নটাও বুঝতে পারো যে পরীক্ষার খাতায় তোমাদের কেমনভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? এখানেও তাই সেমভাবে লেখা আছে সুন্দর সহসাধ্য ভাষায়, সবটা এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? সুতরাং কত পাবে কি না পাবে এসবের হেডেক নেওয়ার দরকার নেই, এইগুলোই করে যাবে, তুমি কিন্তু ডেফিনেটলি ফুল মার্ক্স পাবেই পাবে, লিখে আসতে পারলে কিন্তু ফুল মার্ক্স পাবেই। এরপরে 19 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো, এখানেও তাই ভূমিকা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে আমি খুব সুন্দর করে রিপ্রেজেন্টেশন দিয়ে লিখেছি, ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে। লাস্ট কোশ্চেন বলি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান আলোচনা করো। তো বন্ধুরা এই ছিল তোমাদের টপ 20 ইতিহাসের সম্পূর্ণ প্রশ্নের উত্তর, ঠিক আছে? তো বন্ধুরা
ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না আমি। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা পিডিএফ নিতে চাও অতি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, কী করে পিডিএফ পাবে আমি ডিফারেন্টলি তোমাদেরকে বলে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।